নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল, এন এছ অনলাইন একাডেমী চেনেলটোলৈ আপোনালোকক স্বাগতম জনাইছো। এতিয়াৰ পৰা টেট একাডেমী চেনেলটো আমি এন এছ অনলাইন একাডেমী হিচাপে আপোনালোকৰ মাজলৈ আনিছো। টেট একাডেমীৰ উদ্দেশ্য আছিল অকল শিক্ষকতা বৃত্তিৰ লগত জড়িত পৰীক্ষাসমূহৰ বিষয়েহে আমি আলোচনা কৰিছিলো, কিন্তু এন এছ অনলাইন একাডেমীত আমি বিভিন্ন প্ৰতিযোগিতামূলক পৰীক্ষা এছ বি আইৰ পৰা আদি কৰি আই বি পি এছ, আসাম পুলিচ, এছ এছ চি আদিত অহা প্ৰশ্নসমূহৰ বিষয়ে আমি আলোচনা কৰিম। তো বন্ধু বান্ধৱীসকল, যিসকলে আজি নতুনকৈ এই চেনেলটো চাইছে তেওঁলোকক আমি বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছো, তেওঁলোকে যাতে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰে আৰু যিসকলে আগৰ পৰাই চাই আহিছে তেওঁলোকে আগৰ দৰে ভিডিঅ'সমূহ শ্বেয়াৰ কৰে, লাইক কৰে আৰু কমেণ্ট বক্সত আমাৰ ভুল ভ্ৰান্তিবোৰ দেখুৱাই। তো বন্ধু বান্ধৱীসকল, আজি আমি ৰিজনিঙৰ ইনইকুৱেলিটিৰ ওপৰত এটা ভিডিঅ' আগবঢ়াম। ৰিজনিঙৰ ইনইকুৱেলিটি প্ৰশ্নসমূহ প্ৰায়ভাগ প্ৰতিযোগিতামূলক পৰীক্ষাত আমি দেখা পাওঁ। তো বন্ধু বান্ধৱীসকল, আপোনালোকক সহজ পদ্ধতিৰে ইনইকুৱেলিটিৰ দৰে এটা জটিল বিষয়ত আপোনালোকক বুজাবলৈ চেষ্টা কৰিম। তো আপোনালোকে যদি ভিডিঅ'টো ভাল লাগে আপোনালোকে লাইক কৰিলে আমি উৎসাহ পাওঁ। তো বন্ধু বান্ধৱীসকল, বলক আমি আজি ৰিজনিঙৰ এটা গুৰুত্বপূৰ্ণ বিষয় ইনইকুৱেলিটিৰ ওপৰত ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। বন্ধু বান্ধৱীসকল, ৰিজনিঙৰ ইনইকুৱেলিটিছৰ ওপৰত আমি এই ভিডিঅ'টো আৰম্ভ কৰাৰ আগতে বা ইনইকুৱেলিটিছৰ বিষয়ে জনাৰ আগতে আমি কেইটামান চিম্বল জানিব লাগিব আৰু বেছিভাগে এই চিম্বলকেইটা অতিকে পৰিচিত। তথাপিও আপোনালোকৰ মাজলৈ ইনইকুৱেলিটিছ ভিডিঅ' ইনইকুৱেলিটিছৰ প্ৰশ্নৰ আগত আমি এই চিম্বলকেইটানো কি কি সেইকেইটা জানিলো। বন্ধু বান্ধৱীসকল, প্ৰথমতে আমি চিনি পাওঁ এইটো গ্ৰেটাৰ দেন, তাৰপিছত আছে এইটো আমি চবেই কওঁ লেছ দেন, তাৰপিছত আছে এইটো গ্ৰেটাৰ দেন ইকুৱেল টু, এইটো বল লেছ দেন ইকুৱেল টু আৰু ইকুৱেল টু। এই চিম্বল কেইটা আমি ইনইকুৱেলিটিছত প্ৰশ্ন যেতিয়া আমি সমাধান কৰিম তেতিয়া একেবাৰে আমি প্ৰতিটো মুহূৰ্তত এইকেইটা ব্যৱহাৰ কৰি থাকিব লাগিব। সেইকাৰণে এইকেইটাৰ বিষয়ে এই চিম্বলকেইটাৰ বিষয়ে আমি জনাটো অতিকে জৰুৰী। তো বন্ধু বান্ধৱীসকল, আমি এতিয়া ইনইকুৱেলিটিছৰ সেই প্ৰশ্নমুখৰ আগত আমি পদ্ধতিটো জানিলো, সহজ পদ্ধতিটো কি পদ্ধতিৰ দ্বাৰা আমি ইনইকুৱেলিটিছৰ দৰে জটিল প্ৰশ্নসমূহ আমি সমাধান কৰিব পাৰিম আৰু যি প্ৰশ্নসমূহ প্ৰায়ভাগ প্ৰতিযোগিতামূলক পৰীক্ষাত আহে আমি যিমানটো দেখা পাইছো ইনইকুৱেলিটিছৰ প্ৰশ্ন ৰিজনিঙত আহি যায়। তো বন্ধু বান্ধৱীসকল, এইটো আমি জানি লওঁ, এইটো আপোনালোকে ভাবক এইটো কোনফালে যোৱাৰ ব্যৱস্থা দিছে। এই কাউন্সিলিং বুলি যদি ভাবি লওঁ মানে আমি এইফালেদি আহিব পাৰিম, এইফালেদি আহিব পাৰিম মানে এইফালে যাব পাৰিম, আমি কিন্তু তেনেকৈ ওলোটাকৈ আহিব নোৱাৰোঁ। আৰু মানে এইখন এখন দৰ্জাৰ যিখন দৰ্জাৰে আপুনি এইফালে সোমাব পাৰিব কিন্তু ওলোটাকৈ এইফালে আহিব নোৱাৰে, এইটো কথা মনত ৰাখিব। তাৰমানে যিহেতু কাৰ্চনটো সেইফালে দেখিছে তাৰমানে ধৰক যদি এ ইয়াতে যদি এ থাকে এইটো এইফালে যাব পাৰিব কিন্তু বি টো এইফালে আহিব নোৱাৰে, এইটো মনত ৰাখিব আপোনালোকে। মানে এইখন বা এটা ৰাস্তা বুলি গ'ল যিটো ৰাস্তা এইফালে যোৱা দেখুৱাইছে কাৰ্চনেদি, যিটো ৰাস্তাদি আমি যাব পাৰিম কিন্তু আহিব নোৱাৰোঁ, ঠিক তেনেদৰে এইটো ৰাস্তাইদি এইফালে আহিব পাৰিম কিন্তু এইফালে দি যাব নোৱাৰোঁ, সেইটো মনত ৰাখিব আপোনালোকে। ঠিক তেনেদৰে এইটোও এইফালে যাব পাৰিম কিন্তু এইফালে দি আমি আহিব নোৱাৰোঁ, ইয়াতে এইফালে দি আহিব পাৰিম কিন্তু এইফালে দি আমি যাব নোৱাৰোঁ। কিন্তু ইয়াতে আমাৰ সমানটো বা ইকুৱেলৰ ইকুৱেলৰ ক্ষেত্ৰত কিন্তু কোনো ধৰণৰ ৰাস্তা নাই, মানে যি ৰাস্তা নাহব বুলি ধৰি ল'ব পাৰে বা ৰাস্তা থকাবলৈ ধৰি ল'ব পাৰে, ধৰি লওক কোনো কথা নাই, মানে আমি এইফালেদি সোমাব পাৰিম আৰু এইফালে যে সোমাব পাৰি, তাত কোনো ধৰণৰ দৰ্জা নাই বা কোনো ধৰণৰ ইয়াৰ ৰাস্তা নাই, কিন্তু এইটো এই গ্ৰেটাৰজনক আপোনালোকে মনত ৰাখিব, গ্ৰেটাৰজনক আমি এইফালে দি সোমাব পাৰিম কিন্তু এইফালে দি আহিব নোৱাৰোঁ। ঠিক তেনেদৰে লেছজনক আমি এইফালে দি আহিব পাৰিম, এইফালে দি আহিব পাৰিম কিন্তু এইফালে আহিব নোৱাৰোঁ, গ্ৰেটাৰজন ইকুৱেলিটিত এইফালে দি যাব পাৰিম এইফালে দি কিন্তু আহিব নোৱাৰোঁ, লেছজনকো আমি এইফালে দি যাব নোৱাৰোঁ এইফালে দি আহিব পাৰিম। ঠিক তেনেদৰে কিন্তু ইকুৱেলটোত ইকুৱেলত আমি কিন্তু দুয়োফালে দি আহিব পাৰিম। এইখিনি আপোনালোকে একেবাৰে ভালদৰে মনত ৰাখক। পুনৰবাৰ কৈ দিছো যে গ্ৰেটাৰ দেনত আমি এইফালেদি আহিব পাৰিম, এইফালেদি আহিব পাৰিম কিন্তু এইফালেদি আহিব নোৱাৰোঁ, ঠিক তেনেদৰে লেছ দেনত আমি এইফালেদি আহিব নোৱাৰোঁ এইফালেদি আহিব পাৰিম, যিহেতু কাৰ্চিন দিন এইফালে আহিছে। কিন্তু কাৰ্চিন দিয়াল বা আমি কাৰ্চিন বুলি ধৰিছো সহজ ভাষাত গ্ৰেটাৰ দেন ইকুৱেলটো আমি এইফালেদি আহিব পাৰিম এইফালেদি এইফালেদি কিন্তু আহিব নোৱাৰোঁ, ঠিক তেনেদৰে লেছ দেনতো এনেকুৱা লেছ দেনত আমি এইফালে আহিব পাৰিম কিন্তু এইফালে আহিব নোৱাৰোঁ, আৰু ইকুৱেলটো আমি দুয়োফালেদি আহিব পাৰিম, এইফালেদি আহিব পাৰিম এইফালেদি আহিব পাৰিম, ইয়াত কোনো ধৰণৰ বাধা নাই। তো বন্ধু বান্ধৱীসকল, আপোনালোকে এইখিনি শিকি ল'লে, এতিয়া আমি এটা প্ৰেক্টিছ কৰি ল'ম, তাৰপিছত আমি প্ৰশ্নসমূহ আগবঢ়াম।
donc on demande le et ami ami frère qu'est-ce qu'on est on nous ami marron pour les festa pour les oh oui ça c'est et tout one tout et tout et tout donne et tout mal et pour ami si les gens ne parlent pas noir sur des amis parlent et tout vous l'écoute alors c'est noir force par ami vous l'écoute force une bille alors c'est noir de non force une bille donc ça on dit et pour si les gens sont et pour ami ils ne parlent pas c'est que et pour ami ils ne parlent pas noir c'est ça quand et pour et tout কেতার দেনে সে আমার এই ফলে আপা পারি কমি এরপর বিলকে এলু ঠিক তাহলে এরপর আমি সিলিকেও চাপ পারি কারণ ইয়াতে কি এখন ইয়াতে যেটু কেতার দেনে সে এটু আমার সেই ফলে যাব পারা বলে আমি মই আগতে বুঝিছো তো এটু এরপর সিলিকে যাব পারি তো এটু হব রাইট এবারে আমি এরপর ডিলুকে যাব পারি না নোয়ারে ঠিক আছে তো এরপর বিলকে যাব পারি ইচ্ছা পারি কারণ আমি কইছো যে কেতার দেনে এই ফলে যাব পারি সেই ফলে দিয়ে আইব নোয়ারো নিশ্চয় এরপর বিলকে যাব পারি তো বিগ্রুপ এরপর সিলিকে যাব পারি নিশ্চয় সিলিকে যাব পারি কিন্তু এরপর বিলকে যাব পারি নাকি এরপর আমি বিলকে যাব নোয়ার কারণ এতে তো দেখুন কোন তো হইছে আমি কি ফলে দিয়ে আইব পারো যে এটা এতে লেস দেন আছে তো এটু হবো ঠিক তাহলে এই বেসন এরপর সিলিকে যাব পারি না নোয়ার সাও করো তো এরপর আমি বিলকে যাব পারো নিশ্চয় পারো এরপর আমি সিলিকে যাব পারো তো নিশ্চয় পারো কিন্তু যাব পারলো ইয়াতে আমার এটু অশুদ্ধ হবে কিয় অশুদ্ধ হবো আমি যদি চাও ইয়াতে কি আছে গেতাদের ইকুয়েল টু আছে গেতাদের ইকুয়েল টু থাকিলে প্রত্যেক যে কথা আমি পার হয়ে যাম সিন সেই কথা গেতাদের ইকুয়েল হব লাগিব এটা আমি এরপর বিলকে কইছো কিন্তু ইয়াতে কি আছে গেতাদের নেই আছে গেতাদের ইকুয়েল নাই এরপর আমি সিকলু কইছি ইয়াতে কিন্তু গেতাদের ইকুয়েল টু আছে কিন্তু এরপর আমি বি পাওতে আমি কিন্তু গেতাদের আছে কিন্তু গেতাদের ইকুয়েল নাই সেই কারণে এরপর সি শুধু যাব পারো এটু কিন্তু অকুণ্ঠ হবে আপনাকে মনত রাখিব যদি ইকুয়েল টু থাকে এর পর সি লুকে যাওতে আমি যে কটা সিন পার হব লাগিব তাতেও কিন্তু ইকুয়েল টু লাগিব সমান সমান না লাগে সমান তো কোনো ধরনের দরজাই নাই কোনো ধরনের ইফালে আইব পারে ইফালে আইব কোনো কোথায় নাই কিন্তু যেতিয়া আমি গেতার দিনের লগত ইকুয়েল টু থাকে বা লেস দিনের লগত ইকুয়েল টু থাকে আমি সেই যে কটা আমি পার হয়ে যাম তাতে আমি গেতার দিনের লগত বা লেস দিনের লগত ইকুয়েল থাকিবই লাগিব কিন্তু আমার এরপর সিলুকে যাওতে ইয়াত গেতাৰ লগত ইকুয়েল টু থাকিলেও কোনো ধৰণৰ সমস্যা নাই নিশ্চয় বন্ধু বান্ধৱ আপোনালোকে বুজি পাইছে তো এইটো শুদ্ধ হ'ব এইবাৰ চাওঁ আমি চি এফৰ পৰা চিলুকে আহিব পাৰি নহ'লে চিৰ পৰা যাব নহ'লে তো এফৰ পৰা আমি চি আহিব পাৰি নহ'লে চাওঁ এফ কৰিছে এফ ঠিক আছে বাৰু এফৰ পৰা আমি ই আহিব পাৰোঁ ঠিক আছে তো এফৰ পৰা আমি ডিও আহিব পাৰোঁ কাৰণ ইয়াতে কোনো ধৰণৰ দৰ্জাই নাই তে আমি নাভাবোৱে এফৰ পৰা ডি আহিব পাৰোঁ এফ আহিব পাৰোঁ এফৰ পৰা চি তো এফৰ পৰা চি তো বন্ধু বান্ধবী হল আপনাকে কেনকা বলে এই সাধারণ একটা প্র্যাকটিস করল এবার আমি বিভিন্ন ধরনের যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে তারপর কেটামান প্রশ্ন লম আর সেইটা সমাধান করবলে চেষ্টা করি তো বন্ধু বান্ধবী হল আমি এই স্টেটমেন্ট পড়ি লম কনক্লুজন কথা আমি চাই লম ইয়াতে কোনটো শুদ্ধ কোনটো অশুদ্ধ আমি জানি লম তো প্রথমতে আমাক কৈছে আমি সেইখিনি কথা মনত রাখব লাগবে প্রথম কথা হল কি গেতার দেন বা লেস দেনের লগত যদি ইকুয়েল টু থাকে সিম্পল কথা আমি পার হয়ে যাওতে সেই গেতারদেনের ইকুয়েল টু থাকবে লাগবে কিন্তু খালি যদি অকল যদি গেতারদেন বা লেস দেন থাকে তেতিয়া পার হয়ে গেলে তাতে লেস দেন গেতারদেনের লগত ইকুয়েল টু থাকিলেও কোনো ধরনের সমস্যা নাই ঠিক আছে বাৰু এইবাৰ চাওঁ আমি এর পৰা বিলৈকে যাব পাৰি নালাগে ঠিক আছে বাৰু এর পৰা বি ইয়াতে কিন্তু আমাৰ কি আছে ইকুয়েল টু আছে কথা নাই কোনো কথা নাই মাত্ৰ আমি চাব লাগিব তাত খালি গেতারদেন আছে না নাই ঠিক আছে এর পৰা বিলৈকে গেতারদেন আছে যাব পাৰি এর পৰা সিলৈকে গেতারদেন আছে ঠিক আছে যাব পাৰি এর পৰা বিলৈকে গেতারদেন আছে মানে এ কেতার দেন ডি টু দুই নম্বরটা চাও এফর পর যাব আইল পরা এফলৈকে আহিব পারে নহলে ঠিক আছে বাৰু আইল পরা ইচ্ছলৈকে আহিব পারে সমান মানে ইকুয়েল টু মানে কোনো ধরনের ইয়াত কি নাই দরজাই নাই তো আহিব পারে আমি আইল পরা ইচ্ছলৈকে আহিলো তো আইল পরা যদি জিলৈকে আহিব পারি তো আইল পরা আমি এফলৈকেও আহিব পারি তো এইটো হব এবার সব ডির পরা এফ ডির পরা এফলৈকে যাওতে আপনাদের মন করিব ডির পরা এফলৈকে যাওতে আমি যে কটা সিম্বল পাম তাতে কিন্তু এই গেতাদেন থাকিব লাগিব আর গেতাদেনের লগত আমি কি পাব লাগবে এই ইকুয়াল টু থাকিব লাগিব গেতাদেন ইকুয়াল টু হব লাগিব সেই কটা আমি পার হম সিম্বল তাতে কিন্তু ডির লগত ডির পরা এফলৈ যাওতে গেতাদেন ইকুয়াল টু থাকিব লাগিব ঠিক আছে বাৰু ডির পরা যাওঁ ডির পরা আমি কি কৈছো ই ঠিক আছে ডির পরা আমি ই কৈছো আর ডির পরা আমি এফ এফ কৈছো তো এইটো কি হব কারণ ইয়াতে কি নাই কোনো ধরনের পর্যায় নেই সমান মানে জানবো আমি তারপর আছে চারি নম্বরটা আছে জির পরা জে
জিৰ পৰা জেটো যাওঁতে সমমূলি জিৰ পৰা জে জেৰ গৈ যাওঁতে আমি এটা কথা মন কৰিব লাগিব যে জিৰ পৰা জেটো যাওঁতে এই কেইটাৰ লগত ইকুৱেলটো থাকিব লাগিব সমানৰ লগত কোনো ধৰণৰ কথা নাই আমাৰ ইকুৱেলৰ লগত খালী ইকুৱেলৰ লগত কোনো ধৰণৰ কথাই নাই তো আমি জিৰ পৰা যাওঁ জিৰ পৰা কলৈকে যাব লাগে জে ঠিক আছে তো জিৰ পৰা আমি জে যাব লাগে তো জিৰ পৰা আমি ইচ্ছে যাব নোৱাৰো জিৰ পৰা আমি ইচ্ছ যাব পাৰিম কিন্তু আমাৰ কাৰণে কি আছে প্ৰজন বন্ধ হৈছে সিফালে হলি যদি ইয়াতে কেইটাতে থাকিলে হৈ তেতিয়াহ'লে আমি যাব পাৰিলো হয় এইটো হ'ব এবার সব আমি এর পর দিলুকে যাব পারো না এর পর দিলুকে যাব পারো পারো না ঠিক আছে এর পর আমি বিলুকে আহিব পারো পারো বিল পর আমি সিলুকে আহিব পারো সিল পর আমি দিলুকে আহিব পারো কিন্তু সমস্যাটো কত হল আমার এই যে আমি সিম্বল পার হয়েছো ইয়াতে কি থাকি বলবো গেটার দেন ইকুয়াল টু আছে তো ইয়াতে গেটার দেন ইকুয়াল টু হবা লাগবে ইয়াতে গেটার দেন ইকুয়াল টু হবা লাগবে ইয়াতে গেটার দেন ইকুয়াল টু হবা লাগবে কিন্তু ইয়াতে তো আমার গেটার দেন ইকুয়াল টু ইয়াতে নাই এর পর দিলুকে আছে এখানে তো নাই কিন্তু যদি এইটু এ টু খালি গেটার দেন হলে তেতিয়াহলে কিন্তু আমি যাব পারলো হয় দিলুকে কিন্তু এই ইকুয়াল টু ইকুয়াল থাকার কারণে প্রত্যেকটা সিম্বলত কি হব লাগিব এই ইকুয়াল টু থাকিব লাগিব ঠিক আছে আমি দুই নম্বর প্রশ্ন এটা আগবাড়ু তো দুই নম্বর প্রশ্ন আমি আগবাড়িছো সেকেন্ডটো আপোনালোকে চাই লওক কনক্লুজন কেটা আমি চাই লওক শুদ্ধ নে অশুদ্ধ ট্রু অর ফলস আমি চাই লওক তো এক নম্বরটো চাইছো আমি যে আমি টির পৰা এনলৈকে যাব লাগে ঠিক আছে টির পৰা আমি এনলৈকে যাব লাগে তো টি ইয়াতে এন কোন ফালে আছে এই ফালে আছে ঠিক আছে আমি গলো টির পৰা তো আমি আর যাব পাৰি কথা নাই আর আহিলো টির পৰা ইউ যাব পাৰি আমি কোনো কথা নাই আৰু ইয়াতে প্ৰজন বোলা আছে ঠিক তেনেদৰে টির পৰা আমি এন এটো যাব পাৰি এইটো কি হ'ব এবার সামনে আরর পরা ই লুকে যাব পারি না নোয়ারে তো আরর পরা ই লুকে ফ্রম সাইড হতে আরর পরা টি যাব পারি ঠিক আছে বল তো আরর পরা কি হয়ে যাব পারি আর আরর পরা ই হয়ে যাব পারি আর যে কোটা আমি সিম্পল পারিছো তাতে সমানক বাদ দি আমি কইছো তাতে বাদ দি সমানক বাদ দি এই গেটা দেন লোক কি আছে ইকুয়াল টু আছে তো এটু কি হবো তো এবারে আমি চাও টির পরা এম লুকে যাব পারি না নোয়ারে টির পরা এম লুকে টির পরা আমি আরর লুকে আহিব পারো যদি কনক্লুজনত যদি ইকুয়েল টু থাকে তেতিয়াহলে সেই গেটাৰ দেন বা ইকুয়েল টু পাৰ হওঁতে ইকুৱেল থাকিব লাগিব এতিয়া টিৰ পৰা আমি এমলৈকে আহিব পাৰো কথা নাই কিন্তু ইয়াতে হে ইকুৱেল টু আছে বাকীটো দুটাত ইকুৱেল টু নাই তো এইকাৰণে কি হব তো বন্ধু বান্ধৱী সকল আমি দুটা আপোনালোকক আগবঢ়ালো আৰু এতিয়া দুটা আপোনালোকক মই ইয়াত লিখি দিম তো আপোনালোকে সেইখিনি প্ৰশ্নখিনি সমাধান কৰি কিনে কমেণ্ট বক্সত আৰু উত্তৰসমূহ দি দিব তো বন্ধু বান্ধৱী সকল ষ্টেটমেণ্টটো দিছো লগতে কনক্লুজন কেইটা দি দিছো আপোনালোকে চাই ল'ব প্ৰশ্নটো চাই লৈ মাত্ৰ কমেণ্ট বক্সত কমেণ্ট কৰিব কোনটো ট্ৰু ওৱানটো ট্ৰু নে দুই নম্বৰটো ট্ৰু বা দুয়োটাই ফলছ আপোনালোকে এইটো ভালকৈ চাই ল'ব সেই মই যিকেইটা পদ্ধতি দি দিছোঁ শ্বৰ্ট টিপছ দি দিছোঁ সেইকেইটা ব্যৱহাৰ কৰি তো বন্ধু বান্ধৱীসকল আজিলৈ ইমানতে সামৰণি পেলাইছোঁ যে ইনিকুৱেলিটিৰ ওপৰত ৰিজনিঙৰ ইনিকুৱেলিটিৰ ওপৰত আমি এন এছ অনলাইন একাডেমি আপোনালোকলৈ আগবঢ়োৱা ভিডিঅ'টো কেনেকুৱা পালে আপোনালোকে কমেণ্ট বক্সত কমেণ্ট কৰি জনাব আৰু লগতে আমি আপোনালোকক জনাবলৈ পাই সুখী হৈছোঁ যে আমি এতিয়াৰে পৰা অকল টেটৰ বা চি টেটৰ ওপৰত এই ভিডিঅ'